হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা বলুন তো, যেটা দেখছেন সামনে সেটা কি? হ্যাঁ, দেখতে তো হুবহু পালক পানিরের মতো, কিন্তু যদি বলি এটা মোটেও পালক পানির নয়, অবাক হচ্ছেন? অবাক তো হওয়ারই কথা, তবে অনেক সময় চোখের সামনে দেখে যেটা মনে হয় সেটা সত্যি নাও হতে পারে, আর তারই প্রমাণ আজকে আমি দেব। রেসিপিটা দেখলেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার আপলোড করা ভিডিওর আপডেট তাড়াতাড়ি পেতে হলে। রেগুলার যারা বাজারে গিয়ে শাকসবজি কেনেন বা হেসেলে যাদের শাকসবজি নিয়ে বেশ ভালো রকমের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু বুঝতে পারছেন যে আমার হাতে দেখানো শাকটা কিন্তু মোটেই পালং শাক নয়, এটা হলো পুঁই শাক। অর্থাৎ পালক পানিরের মতো হুবহু দেখতে ডিশটাতে আমি পালং শাকের পরিবর্তে ব্যবহার করেছি পুঁই শাক, এবং এখানে আমি এরকম চারটে আটি পুঁই শাক এই রান্নাটাতে ব্যবহার করেছি, এবং পনিরের পরিবর্তে যেটা ব্যবহার করেছি সেটা এখন আপাতত সাসপেন্স। রেসিপি আগে গেলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। প্রথমে পুঁই শাকটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এবং তারপর গ্যাস অন করে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে ওই ধুয়ে নেওয়া শাকটা দিয়ে খুব ভালো করে দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারের একটা জারে ওই সেদ্ধ করা শাকটা নিয়ে তার মধ্যে পাঁচটা কাজু বাদাম, তিনটে বড় বড় কাঁচা লঙ্কা, লঙ্কাটা অবশ্য আপনারা স্বাদ মতো দেবেন, দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেলে গ্যাস অন করে একটা কড়াইতে আমি এক টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হতে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে গেলে তার মধ্যে দারচিনি, এলাচ এবং লবঙ্গ অ্যাড করব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন গোটা গরম মশলার সুন্দর গন্ধটা বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কাটা, এবং একটা বড় মাপের টমেটো, সেটাও ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার দু তিন মিনিট খুব ভালো করে মাঝারি আঁচে নেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় এবং টমেটোগুলো খুব ভালো করে মিশে যায়। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা না হয়। এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। আবারও খুব ভালো করে নেড়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা, আদ মতো নুন অ্যাড করলাম। খুব ভালো করে এক মিনিট নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টেবিল স্পুন রোস্টেড কিউমিন পাউডার বা জিরের গুঁড়ো। এবার পেস্টটা যে বাটিটাতে ছিল সেই বাটি ধোয়া জলটা মোটামুটি এক কাপ মতো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার বলি পনিরের পরিবর্তে এখানে আমি কি ব্যবহার করেছি, এবং সেটা বানানোর জন্য যেটা আমাদের লাগবে সেই উপকরণগুলো হলো দুটো ডিম, স্বাদ মতো নুন এবং 1/4 টেবিল স্পুন সর্ষের তেল। এই সব উপকরণগুলোকে আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে আমি একটা কড়াইতে জল গরম বসিয়েছি, সেই গরম জলের মধ্যে বক্সটাকে দিয়ে দেব, এবং 15 মিনিট মাঝারি আঁচে সেটাকে সেখানে রেখে দিতে হবে। 15 মিনিট পরে টিফিন বক্সটাকে জল থেকে বার করে দেখে নিতে হবে ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আসলে এখানে আমি পনিরের পরিবর্তে এই রান্নাটাতে ভাপা ডিম ব্যবহার করেছি। ভাপা ডিমের আরও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমি একটা ফর্কের সাহায্যে দেখে নেব যে ডিমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ফর্কের গায়ে কোনো দাগ নেই। এবার ছুরির সাহায্যে ভাপা ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, ঠিক যেন দেখতে লাগে পনিরের টুকরোর মতো। চৌকো করে কেটে নিতে হবে ডিমটাকে, ঠিক যেমনটা ভিডিওতে দেখছেন।
এইভাবে ভাপা ডিমের টুকরোগুলো আমি রেডি করে ফেলেছি। এবার এটাকে কড়াইতে যে গ্রেভিটা তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে দিতে হবে। একটা একটা করে পনির রূপী ভাপা ডিমের টুকরোগুলো আমি পুঁই শাকের গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। এবার আরো 2-3 মিনিট খুব ভালো করে নেড়ে নিয়ে গ্রেভিটাকে আর একটু শুকনো করে নেব। পর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন 5 মিনিট। আর ঠিক 5 মিনিট পরেই আমাদের এই পালক পনিরের ছদ্মবেশী ডিশটা একেবারে রেডি পরিবেশনের জন্য। গরম গরম রুটি, ভাত বা পরাঠার সঙ্গে পরিবেশন করুন এই নতুন রেসিপি। আর ভালো লাগলে প্লিজ লাইক করুন। থ্যাংক ইউ।